আমি দেবাংশী নিতান্তই সাধারণ এক পর্যটক আসুন আমার ক্যামেরায় চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে যেখানে পরতে পরতে মাখানো আছে সুপ নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আমাদের কোস্টাল থেকে পঞ্চম দিনের গল্প আজ আমাদের হাঁটা মাত্র পনেরো কিলোমিটার হলেও আজকের দিনটা ট্রেকের সবচেয়ে ঘটনাবহুল দিন আজ আমরা পের পেয়েছি চারিদিকে জল বৃষ্টিত অবস্থায় থেকেও জলের জন্য কীভাবে হাহাকার করতে হয় অনেক খুঁজেও কোনো জলের উৎস না পেয়ে শেষে আমরা খুঁজে পেলাম কয়েকটা নারকেল গাছ সেখানে বেশ নারকেল হয়েছিল কিন্তু কেউ তো গাছে উঠতে পারি না তাই ঢিলে দড়ি বেঁধেও সেই নারকেল পাড়ার চেষ্টা করেছি আর তারপর তারপর হচ্ছে জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতাটা হেঁটে নদী পার হওয়া এ অভোগে তার জীবনে আগে কোনো দিন হয়নি ফলে আজকের এই তিনটা চেষ্টা করলেও সারা জীবন ভুলতে পারবো না সত্যি এই ভাবনাটা আজকে সকালবেলা উঠে আমরা ভাবতে পারিনি যে আজকের দিনটা এত কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে চলুন আর কথার না বাড়িয়ে আগে কি কি হলো আপনাদের সঙ্গে দেখে নিন বন্ধুরা আজকে আমাদের পথের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার আজ আমরা যাব গঙ্গা দেবী টেম্পল থেকে বের হতে একেবারে বয়ে অফ বেঙ্গলের পাশ দিয়ে হেঁটে মাতা মন্দিরের কাছে কালুনি সিবিচ। পথে আমাদের একটা নদীর মোহনা অতিক্রম করতে হবে সে অভিজ্ঞতাটা সত্যিকারে অসাধারণ চলুন দেখে নিন এখানে মন্দির লাগোয়া এই অসমর্থ বা ঘরটাতেই আমাদের তাঁবু পড়েছিল ফলে রাত্রিবেলা আমাদের ঠান্ডা বিশেষ লাগেনি বিশেষ কেন কোনো ঠান্ডাই লাগেনি এখানে তিনটে তাঁবু লাগানো হয়েছে মিশমিদের তাবুটা এত কালো যে কোনো ক্যামেরাই তার ছবি তুলে উঠতে পারবে না ভোরবেলা উঠে এই বিউটেন স্টোভে এক গামলা ম্যাগি বানানো হলো আর বানানো হলো ঘন দুধ চা এই খেয়ে আমরা রওনা দিলাম সঙ্গে নিয়ে নিলাম কিছু ডিম সেদ্ধ এবং কিছু ড্রাই ফ্রুট সকালবেলা আমাদের যাওয়ার প্রস্তুতি চলছে এই বাড়িতে এনারা খুব আন্তরিকতার সঙ্গে আমাদের মোবাইলগুলো চার্জে বসাতে দিয়েছিলেন আমরা এখন মোবাইলগুলো নিতে এসেছি এই ওনাদের কুটির মাথা নিচু করে ঢুকতে হয় কিন্তু ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের টার্গেট ছিল সাতটার মধ্যে বেরোনো কিন্তু বেরোতে আমাদের আধ ঘন্টা লেট হয়ে গেল আজকে আমাদের অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে কারণ এখান থেকে কোনো রক মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের যেতে হবে একদিনে সম্ভব নয় আজকে অন্তত আমাদের টার্গেট কুড়ি কিলোমিটার ক্রস করা সমুদ্রের বালিতে হয় কি হাঁটতে একটু অসুবিধা হয় নর্মালি আমরা শহরে যে স্পিডে হাঁটি সেই স্পিডে এখানে হাঁটা যায় না ফলে একটু স্লো হয়ে যায় আর সমুদ্রকে উপভোগ করার ব্যাপারটা তো একটা আছেই সেটা করতে গিয়েও অনেকটা সময় নষ্ট হয় ফলে দেখা যায় আমাদের অ্যাভারেজ ওই ঘন্টায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হয় অর্থাৎ আজকে যদি আমরা এটা কভার করতে চাই তাহলে রেস্ট টাইম ইত্যাদি মিলিয়ে আমাদের মোটামুটি আট ঘন্টা সময় লাগবে আমাদের সকালে হাঁটা শুরু হয়েছে আমাদের বিশাল বাহিনী ধীরে ধীরে এগিয়ে চলেছে ক্ষেত্র জয় করতে ঝাউবনের মধ্যে দিয়ে আমাদের টিম এগিয়ে আসছে এখানে এই ছবি ঘাসগুলোর ঘাস নয় ঠিক এটাই বলতে গেলে ফুলের মতো পাতাগুলো এগুলো ঝেড়ে গিয়ে হাওয়ার মধ্যে দৌড়তে থাকে তখন ভারী সুন্দর দেখতে লাগে সমুদ্রের পাড় ধরে এগুলো দৌড়তে থাকে গড়াতে থাকে কালকে আমি একটা ছবি তোলার চেষ্টা করেছিলাম কতটা পেরেছি সেটা ছবিটা দেখে বোঝা যাবে আমরা এসে পৌঁছলাম সমুদ্র তটে এখানে এখন আলো ঝলমল করছে সূর্য উঠে গেছে পৌনে আটটা বাজে সমুদ্রযাত্রা শুরুতেই একটু পাটা ভিজিয়ে নেওয়া এই ভিজিয়ে না নিলে বোধ হয় কেমন করে পাতা লাগতে দিনার চলে যায় ও তো থামতে বাধ্য করলো সমুদ্র পা হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিয়ে গেল লিকুইডের সঙ্গে হেঁটে চলেছে আমার ছায়াও আর এপাশে গর্জন করে চলেছে সমুদ্র গভীরতা দেখলেই আন্দাজ করা যাবে যে এখানে বালি কতটা নরম ফলে আমাদের হাটতে কতটা পরিশ্রম হচ্ছে কেন আমরা এতটা স্লো হয়ে যাচ্ছি এবার আমাদের চলছে কফি ব্রেক দেড় ঘন্টা মতো হয়েছে আমরা এসেছি আমি আর লিড পিঠ সবার শেষে এসে পৌঁছেছি কফিতে জল ক্যাপ্টেন আমাদের সবাই দেখে রাখুন ভালো লাগছে ভালো লাগে কফিতে জল মেশাচ্ছি হাতে প্রচুর সময় তাই মাঝে মাঝে একটু থেমে বসে জিরিয়ে নিয়ে চা টা কফি খেয়ে

এখন দশটা দশ বাজে আমরা প্রায় আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আর বোধহয় চার কিলোমিটার পর মোহনা পড়বে স্থানীয় একজনের সঙ্গে দেখা হলে একটু আগে তিনি বললেন যে মোহনার ওখানে নাকি এখন নৌকা পাওয়া যাবে না এখন দেখা যাক আমাদের কপালে কি আছে আমাদের এগোতে হবে এটা নিয়ে কোনো দিমত নেই আবার কিছুক্ষণ বিশ্রাম হ্যাঁ নিয়ে আসছি তারপর আবার চলা এখানে বসে একটু ডিম কফি খাওয়া হলো আর কি রেস্টও হলো সাময়িক বিরতির পর আবার আমাদের হাঁটা শুরু হলো আমি আর লিটপিট সবার শেষে হাঁটা শুরু করলাম বাকিরা অনেকটা এগিয়ে গেছে এখানে বালিটা বেশ একটু খাড়া পা হরকে যায় অবশেষে আমরা চলে এলাম নদীর মোহনায় এই ডান দিকে নদী গেছে আর সামনে দেখা যাচ্ছে নদীর মোহনা এই নদীটাকে আমাদের ক্রস করতে হবে আমরা চলে এলাম নদীর কাছে সেই নদী নদীর নাম জানি না এখানে আমরা একটু ড্রোন ওড়াবো তাইতো হ্যাঁ কোনো উপায় নেই সেটাই তো আগে লোকটা বললো নদী কি করে হ্যাঁ দূরে দূরেটা মন্দির দেখা যাচ্ছে সুযোগ বুঝে ড্রোন উড়িয়ে দিলাম নীল আকাশের সঙ্গে এই সোনালি বালি একটা অদ্ভুত দৃশ্যপট রচনা করেছিল যা দেখতে অসাধারণ লাগছিল ড্রোনের চোখে তো আরও অসাধারণ লাগছিল আর এই ভার্টিক্যাল শটগুলোর তো জুড়ি নেই এই চোখে তো আমরা দেখতে পাই না পাখিরা দেখে এভাবে এভাবে দেখলে নিজেদের কেমন পাখির মতো মনে হয় আমরা যেখানে রয়েছি তার একদিকে হচ্ছে সমুদ্র সেখানে সমুদ্রের একের পর এক ঢেউ আছড়ে পড়ছে চরে আর এদিকে রয়েছে সেই মোহনাটা যে মোহনাটা অতিক্রম করে যে দূরে দেখা যাচ্ছে গাছ ওই দিকে আমাদের যেতে হবে কিন্তু আপাতত কোনো নৌকো টৌকো কিছুই পাওয়া যাচ্ছে না ফলে কি করে অতিক্রম করব আমরা বুঝে উঠতে পারছি না আর জলের যা গভীরতা তাতে আমরা হেঁটেও পার হতে পারবো না দেখে এলাম অথই পরবর্তীতে কি হবে সেটা নিয়ে বেশ ভাবনা চিন্তা করতে হচ্ছে এদিকে আমাদের সঙ্গে জলের স্টক প্রায় শেষ হয়ে এসেছে সেটা একটা বড় চিন্তা জল না থাকলে এত গরমের মধ্যে আমরা কাটাবো কী করে কয়েক কিলোমিটার আগে দুজন স্থানীয় মানুষ আমাদের ঠিকই বলেছিলেন যেখানে নৌকা পাওয়া যাবে না আমরা এসে খোঁজ করলাম দেখলাম নৌকা অমিল এখন কি করা যায় সেটা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি সামনের দিকে একটা জায়গায় দেখছি মোহনার কাছাকাছি জায়গাটা বেশ সরু আমাদের ধারণা সেখানে পারাপারের কোনো একটা ব্যবস্থা থাকলেও থাকতে পারে সেই দিকে আমাদের অন্য সাথীরা এগিয়ে গেছে তবে দূর থেকে যেটুকু দেখতে পাচ্ছি তাতে আশাব্যঞ্জক কিছু নেই না ওদিকে গিয়ে কোনো আশার আলো শোনা গেল না তাই আমাদের দলের লোকেরা হতদময় ফিরে এলো দেখা যাক সামনে একটা মন্দির দেখা যাচ্ছে আমরা সেই মন্দির চত্বরে যাব তারপর দেখা যাক সেখান থেকে কোনো লোকজন পেয়ে কোনো ব্যবস্থা করা যায় কি না দূর থেকে দেখে মনে হয়ে গেছিল জায়গাটা ছোট্ট হয়তো হেঁটে অতিক্রম করা যেতে পারে কিন্তু গিয়ে দেখা গেল জায়গাটা বেশ বড় এবং ওপারে দুই একজন মাছ ধরছিল কিন্তু তাদেরকে হাজার চিৎকার করাতেও তারা কোনো সাড়া দিল না ফলে বোঝা গেল ওদিক থেকে পার হওয়া যাবে না তাই আমরা সিদ্ধান্ত বদলালাম দেখি কোনো বিকল্প ব্যবস্থা হয় কি না প্রচণ্ড রোদ সূর্য মাথার উপর হবে না কেন এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর এই সেই নদী বলা যায় ব্যাক ব্যাকওয়াটার বলাই ভালো এইটাকে অতিক্রম না করলে আমরা কোনো যেতে পারবো না কিন্তু আপাতত এইটা অতিক্রম করা কোনো পথ আমাদের সামনে নেই এখন দেখা যাচ্ছে কোনো ব্যবস্থা করা যায় কি না সামনে একটা মন্দির দেখা যাচ্ছে সেখানে গিয়ে আমরা আপাতত বিশ্রাম নেব তো সেখানে বিশ্রাম নেওয়ার পর সেখান থেকে নিশ্চয়ই লোকজন থাকবে সেখান থেকে তাদের বলে কয়ে একটা নৌকার ব্যবস্থা করা যায় কি না সেটা আমরা চেষ্টা করব আপাতত আমাদের গন্তব্য ওইদিকের নদীটা সরি ওইদিকের মন্দিরটা আমরা চলেছি মন্দিরের দিকে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘেটে ঘুটে দেখা যাক কোনো ব্যবস্থা হয় কি না প্রতিবাদ করে এরকম তালপাতার কোয়াটার জোগাড় হয়েছে এখানে আমরা বাঁশ পাতার সেপাইরা আপাতত এখানে রেস্ট নেব বাহ বাহ মালপত্রটি রেখে আমরা এখানে দাঁড়াবো এই ফুলগুলোকে অনেক দিন পর দেখলাম আগে সল্টলেক ভরে ফুটতো আমাদের সঙ্গে জল প্রায় শেষ হয়ে তাই আমরা জলের খোঁজে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সামনে একটা দেবালয় দেখে ভাবলাম এখানে জল নিশ্চয়ই ঝাউবনের মধ্যে একটা ছোট্ট মন্দির শূন্য একটা লোক নেই একটা জলের কল পর্যন্ত নেই এই কবন দেওয়ালয় পাণ্ডববর্জি পরিত্যক্ত দেবালয়ের মতো লাগছে আমরা ভাবলাম এখানে জল পাওয়া যাবে কিন্তু এসে কোনো জল পেলাম না আমাদের সঙ্গে জল প্রায় শেষ হয়ে এসছে প্রায় না শেষই হয়ে গেছে কুয়োর খোঁজ পাওয়া গেল কিন্তু দেখে মনে হলো কুয়োটা পরিত্যক্ত আছে ওপরে পোকা টোকা ভাসছে এই কুয়োর থেকে একটা পাইপ দিয়ে এখানে একটা কল লাগানো ছিল সে কলটার এখন আর অস্তিত্ব নেই ফলে কুয়োর জলটা খাওয়াটা খুব নিরাপদ হবে বলে আমরা বোধ করলাম না একটা বেলে পথে মূর্তি দেখা গেল একটা গাছের গোড়ায় দাঁড় করানো আছে চারদিকটায় ঝাউ গাছের সারি একটা ছোট পুকুর মতনও আছে তার ধারে দু একটা বকও দেখা গেল কিন্তু কোনো যৌন মনুষ্যই দেখা গেল না দিস ইজ কল্ড রিয়েল অ্যাডভেঞ্চার আমরা এমন জায়গায় একটা ফেঁসে গেছি এখানে একটা লোক দেখা যাচ্ছে না আর কোনো একটা জলের উৎস পর্যন্ত নেই আর আমাদের সবার কাছে জল মোটামুটি শেষ একটা মন্দির চত্বরে বসে আছি কিন্তু যা বললাম মন্দির চত্বরে সম্ভবত দেবতাও নেই আমরা ছাড়া জলের কোনো উৎস না পেয়ে আমাদের দৃষ্টি চলে গেল এই নারকেল গাছগুলোর দিকে বেশ থোকা থোকা নারকেল হয়ে আছে কিন্তু পারবো কী করে কেউ তো গাছে ছুটতে পারি না তাই বিকল্প পদ্ধতিতে চেষ্টা শুরু হলো হয়েছে ডাবে জড়িয়েছে জড়িছে আবার চেষ্টা ছুড়েছে হয়নি একেবারে ব্যর্থতা নেই একটা সাফল্য আমরা পেয়েছি তারপরে দ্বিতীয় সাফল্যের আশায় আবার চেষ্টা চলছে সঙ্গে কাটারি না থাকাতে ছুরি দিয়ে আপ্রাণ চেষ্টা চললো এ নারকেলকে জব্দ করার খুঁড়ো ঘর্ষণ খুঁড়ো ঘর্ষণ ছিরিক পানি ডাবের ভিতর কি আছে আমরা কি তা জানিং একে বলে প্রাথমিক সাফল্য এবারে ডিফারেন্ট টেকনিক অবলম্বন করা হচ্ছে নারকেল ছাড়ানোর মতো করে এটাকে ছাড়ানোর চেষ্টা হচ্ছে প্লেয়াররা অসীম ধৈর্যের সঙ্গে খেলে যাচ্ছে আর আমরা এখানে যেন ওয়ান ডে ছেড়ে টেস্ট ম্যাচ দেখছি মোটামুটি টেস্ট ম্যাচের মতো সময় নেবে তাও হবে এবার প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে ব্যাটসম্যান চেঞ্জ হয়ে গেছে কিন্তু পিচটা একই আছে বোলারের পারফরম্যান্স দারুণ বোলারকে খেলা যাচ্ছে না ব্যাটসম্যানরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ব্যাট নিয়ে কোষ কষ করে যাচ্ছে কিন্তু বোলার নমনীয় বল যাচ্ছে না বল কিনোতে হতে বাউন্ডারির কাছে যাচ্ছে না ব্যাটসম্যান ক্রমশ হতা উদ্যম হয়ে পড়ছে উড়িষ্যা বনাম বাংলার খেলায় বাংলা এখনো চেষ্টা করে যাচ্ছে উড়িষ্যাকে বাগে আনার কিন্তু সম্ভব নয় কিন্তু উড়িষ্যাকে নিজেরাই স্বীকার করছে যেটা সম্ভব নয় উড়িষ্যার মাটিতে উড়িষ্যাকে হারানো খুব কঠিন কাজ আমাদের লোকাল গাইড বললেন সোজা এইখান থেকেই নাকি নো আমরা এটা পার হয়ে যেতে পারবো বেশি জল নেই হাঁটু জল না থাকবে ওইটা জল অল্প জল পার হয়ে যেতে পারবো এবার আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে উনি আমাদের নিয়ে যাবেন আস এখানে জল একেবারে নেমে গেছে আর একটু পরে নাকি এই জায়গা শুকনো হয়ে যাবে জোয়ারের জলটা নেমে গিয়েছে পুরো এখন ভাটছে আমরা এখন এই নদীটা পার হবো আস্তে আস্তে হাঁটু গোড়ালি চেপে চেপে নামো গোড়ালি চেপে চেপে নামো দাঁড়া এক মিনিট সবাই নামো তারপরে কতটুকু জল বোঝাই যাচ্ছে এইটুকুনি জলের জন্য আমরা ভাবছিলাম কি করে পার হবো নৌকা নেবো অমুক নেবো অনেক কিছু খোঁজ করছিলাম পরে বোঝা গেল জলটা খুবই সামান্য এখানে জলটা একটু গভীর নিজের হাঁটুটা দেখলে বোঝা যাবে হাঁটু পর্যন্ত জল রিজু আমরা নদী পার হয়ে চলেছি এটা অনন্য অভিজ্ঞতা হেঁটে হেঁটে নদী পার ভয় করে করে শেষে গোপনটাকে ডুবিয়েই দিলাম জলে কিন্তু না জলটা একটু ঘোলা থাকাতে কোনো ছবি খুব একটা স্পষ্ট কিছু উঠলো না এখানে সলিডাবালি আছে হ্যাঁ এবারে বাইবনি ডুবিবাড়ি পাইবনি ডুবিবা তো নাকও পরে থাকিব করো ডুব মারো ডুব দে রেমন কালি বলে স্টিল তোলার মতো সমস্যা সময় নেই এইটা বললে লোকে সবাই বুঝিয়ে যাবে কতটা জল আছে জাঙিয়া ভেজা জল বললেই লোকে বুঝিয়ে বুঝিয়েবে কতটা জল আছে এবার আমাদের এই চড়াটা পার হয়ে গিয়ে আবার জল অতিক্রম করতে হবে পায়ের ছাপগুলোর গভীরতা দেখলেই বোঝা যাবে বালিটা কতটা নরম যেখানে স্ট্রাকচারটা অদ্ভুত সুন্দর পায়ের ছাপগুলোর গভীরতা দেখলেই বালিটা কতটা নরম বোঝে যাবে আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন এই জায়গাটা জলে ডুবেছিল আস্তে আস্তে জল নেমে গেছে এখন আমরা এখান থেকে পার হতে পাচ্ছি। আর একটু পরে নাকি জল আরও নেমে যাবে দেখে পার হওয়ার মতো যখন গভীর জল আছে তখন আমরা পার হয়ে যাওয়াটা শ্রেয় মনে করলাম গাইডের দেখানো পথে আমরা আবার জলপথে নামতে শুরু করলাম এখানে জলের গভীরতা আর একটু বেশি ফলে আমাদের কোমর পর্যন্ত মেয়েদের অনেকটা ভিজে যাবে বলেই মনে হয় চলো অতুৎসাহী হয়ে আরেকবার গোপোটাকে ডুবিয়ে দিলাম জল কিছুই দেখা যাচ্ছে না প্রায় আর আমাদের হাঁটার জন্য জলে বালি গুলে উঠছে ফলে দৃশ্যমানতা আরও কমে যাচ্ছে আবছা আবছা কিছু ঠ্যাঙের নড়াচড়া দেখা যাচ্ছে মাত্র অবশেষে আমাদের নদী পার হলাম নদী পার হয়ে আমাদের অবশিষ্ট যাত্রা শুরু হলো বলে চলে এখন এখন বের হচ্ছে এসব নদী নদী কোনো ব্যাপার হ্যাঁ বলে হ্যাঁ এবার আমাদের এই বাঁধের ওপর উঠতে হবে তারপরে বাঁধের ওপরে রাস্তা সামনে দোকান আছে সেখানে নাকি খাবার টাবার পাওয়া যাবে সেই আশায় বুবুকের দল চলেছে টু জল নেই নারকোলটা চরম হতাশ করলো চলো ধীরে ধীরে ওঠো হ্যাঁ সাবধান নেটের মধ্যে পা জড়িয়ে হোচট খাওয়ার সম্ভাবনা থাকে একটা সবাইকে জ্ঞান দিয়ে দেখা গেল আমি পপচ হলাম এত কাণ্ড করে আমরা পার হয়ে আসার পর নৌকার দেখা দিল হতভাগা দুটো পয়সা কামাতে পারতিস নে কার লস হলো নৌকারই লস হলো দুটো পয়সা কামাতে পারতো না আমাদের একটা অদ্ভুত অসাধারণ অভিজ্ঞতা তো দেওয়ার দরকার কি ছিল কে তোকে কন্ট্যাক্ট দিয়েছিল মৈনাক দা দাঁড়া দেখাচ্ছি মৈনাক দাস আমরা সব বাধা অতিক্রম করে বাঁধের ওপর উঠে পড়েছি চলেছি কোথায় জলের দোকান পাওয়া যায় শুনেছি সেখানে সব ধরনের জল নাকি পাওয়া যায় যদিও আমাদের এইচটি ছাড়া অন্য কোনো কিছুতে আগ্রহ নেই সমুদ্রে আর নদীর মাঝে একটা ঝাউবানে আজকে আমাদের ক্যাম্প পড়েছে খুঁটিপুতে টেন্টের জায়গা দখল করা হলো এখানে আমরা টেন্ট করব বলে ঠিক করলাম এক এক করে আমাদের সদস্যরা আসছে হ্যাঁ ক্যাম্পিংয়ের জায়গায় আমাদের ইয়ং ব্রিগেড আসছে এরাই আজকে আমাদের উদ্ধারের পথ দেখিয়েছে চলমান চলে এলো পেছন থেকে দেখলে পালা বলে মনে হয় সবাই মিলে তাবু খাটানো শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তাবু সব রেডি হয়ে গেল তারপর রান্নার জায়গার ব্যবস্থা করা আমি আর লিটপিট চলে গেলাম একটু স্নান করতে কারণ আমাদের দুজনেরই প্ল্যান ছিল সমুদ্র স্নান করব কিন্তু আমরা এমন একটা জায়গায় এসে গেছি এখান থেকে সমুদ্রটা অনেকটা দূরে তাই এই খাড়ির মতো জায়গাটাতেই আমরা স্নান করব বলে ঠিক করলাম কিন্তু ও মা নেমে দেখি এক হাঁটুও জল হচ্ছে না তাই কি করবো আমি তো সাঁতার জানি না আমার পক্ষে ভালো কিন্তু বেচারা পিট সাঁতার কাটার মতো গভীরতা পাচ্ছিল আমি মগ দিয়েই কাজটা সারি নি সেরে নি আমরা হঠাৎ দেখতে পেলাম একটা বড় কাতলা মাছ জলের মধ্যে ছটফট করছে জলে ডোবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে বাঙালি কাতলা দেখলা কাতলা আমাদের এখন বিকেল পাঁচটার সময় লাঞ্চ হচ্ছে এমন ট্যুর কোম্পানির সঙ্গে এসেছি বাবা পাঁচটা বেজে যায় একটা লাঞ্চ করাতে করাতে তাও কি না ঘুগনির মধ্যে চাউমিন মামার ঠিক বলেছে তো ট্যুর কোম্পানিতে কি সব রান্না করে তোকে ধরাবে এটা ট্রেক ট্রেক এত বকবকি করে না যাও কাদলে তখন সমুদ্রে জল বেড়ে যাবে তখন কালকে নৌকা পার হতে পারবো না দাদা খাবারটা কেমন হয়েছে খাইনি এখনো ফু মারছে কো রাজা ফু মারছেন তাতে কেমন লাগছে দারুণ বন্ধটা ও মেরেই দারুণ লাগে বন্ধটা তো অসাধারণ লাগবে বোঝাই যাচ্ছে কতกินির কি মিল আ দাওกินির ভয় জানি এই এত পেছনেও একটা আতঙ্ক আছে এই যে একটা জিজ্ঞেস করলো কতটা খারাপ হয়েছে এক্ষেত্রে একটাই বলতে হবে যে পুরোটাই খারাপ হয়েছে তাহলে ভবিষ্যতে আরো ভালো করার একটা ইচ্ছে থাকবে হ্যাঁ বুঝেছো আমিও অনেকদিন আগে বুঝেছি কিন্তু বগা ফান্দে কান্দে ফাঁকা জায়গা দেখে আবার ড্রোন উড়িয়ে দিলাম অসাধারণ সুন্দর একটা সানসেট হচ্ছিল চারদিকটা একটা দারুণ সুন্দর রং হয়েছিল আমরা যেখানটা আছি তার চারদিকটা একটু দেখে নেওয়া যাক এটা চলে গেছে নদী ভেতরে আর এই পাশে হচ্ছে জনপদ এখানে দুজন লোকও জুটে গেল আমাদের দেখে মানে আমরা এরকম হেঁটে এসে এখানে ক্যাম্প করবো দেখে দু তিনজন লোক জুটে গেল। তারাই দায়িত্ব নিলেন আমাদের সব জিনিসপত্র জোগাড় করে দেওয়ার আমাদের কাজ ছিল শুধু কী কী আনতে হবে সেটা লিস্ট করে দেওয়া তারা দৌড়াদৌড়ি করে মাংস টংস সব কিছু এনে দিলেন ফলে আমাদের কোনো অসুবিধেই হলো না তাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রে ঢেউ দেখা আর এই ওপর থেকে পাখির মতো সমুদ্রে ঢেউ দেখার মধ্যে বিস্তর পার্থক্য একটা রকম অনুভূতি একটা রকম ভালো লাগা দারুণ লাগছিল আর এই যে সমুদ্রে অনেকটা ভেতরে চলে গিয়ে সেখান থেকে উল্টো দিক দিয়ে পাড়টাকে দেখা সমুদ্রের চটটাকে দেখা অর্থাৎ ঢেউগুলো এখন আমার দিকে আসছে না আমার থেকে দূরে সরে যাচ্ছে আমার থেকে সামনে এগিয়ে গিয়ে বালুকা বেলায় আঁছড়ে পড়ছে এইটা দেখাটা একটা দারুণ দারুণ লাগছিল আমাদের আমাদের আজকের যে ক্যাম্পসাইটটা আমাদের তো অসাধারণ সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা বলবেন এইখানেটা খাড়ি মতো রয়েছে ডান দিকে দেখা যাচ্ছে আর এখন আমার ড্রোনটা যেখানে উড়ে যাচ্ছে সেটা হচ্ছে নদী কালকে আমাদের এই খাড়িটা টোপকে ওই ওইদিকে একেবারে ডান দিকে যে সমুদ্র দেখা যাচ্ছে সেই দিকে যেতে হবে সকালবেলা আমাদের নৌকা করে এটা পার হতে হবে তাই আজকে একটু নৌকারও ব্যবস্থা করে রাখা হল সূর্য আরও নিচে নেমে গেছে আরও সোনালি হয়ে গেছে আর আস্তে আস্তে অন্ধকারও নেমে আসছে একটা মায়াবী রাত নেমে আসছে চারদিকে এখন আমাদের আবার রাতের খাবার রান্না করতে হবে বাজার এসে গেছে একটা অসাধারণ সুন্দর ঘটনাবহুল দিন অসাধারণভাবে শেষ হলো আবার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে আজকের মতো তাহলে আমরা এখান থেকে বিদায় নিই